দুটো ভেক্টর দেওয়া আছে, m এর মান কত হলে তারা পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা এটা দুই ভাবে সলভ করা যায়, ঠিক আছে? একটা হলো এমসিকিউ এর জন্য, একটা কিসের জন্য, এমসিকিউ এর জন্য, আর একটা হলো সিকিউ এর জন্য। যখন সিকিউ এ আসবে তখন আমরা কি করব, দুটো ভেক্টর দেওয়া আছে তাই না, তাদের তারা সমান্তরাল কখন হবে, যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। যদি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে তাদের ক্রস গুণের মান কত হবে, ক্রস গুণের মান হবে 0। সিম্পল, কারণ আমরা জানি কি ক্রস গুণের মান মানে কি, এ বি সাইন থিটা। যদি থিটার মানে 0 ডিগ্রি হয়, সাইন থিটার মান কত হবে, 0, তাহলে ক্রস গুণের মানও হবে 0। তার মানে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল নাকি সমান্তরাল না সেটা আমরা বের করতে পারি তাদের ক্রস গুণের মান বের করার মাধ্যমে। যদি তাদের ক্রস গুণের মান 0 আসে তখন আমরা বলতে পারি ভেক্টর দুইটা কি সমান্তরাল, ঠিক আছে? তার মানে সমান্তরাল হওয়ার শর্ত কি, এটা সিকিউ এর জন্য, হ্যাঁ, পি ক্রস কিউ এর যে মানটা সেটা হইতে হবে 0, ঠিক আছে? তাহলে আমরা লিখি p ক্রস q ইজ ইকুয়ালস টু, দেখেন উপরে i j k, p এর সহগ কি কি আছে 2m-3, q এর সহগ কি কি আছে 10-5-15, ঠিক আছে? এই তো ক্রস গুণ তো এই, তাই না? এখন যদি আমরা ক্রস গুণটা বের করি তাহলে i মাইনাস 15m প্লাস 15, মাইনাস 15m প্লাস 15, তাই না? প্লাস 15 না, মাইনাস 15ই হবে এখানে, এখানেও কি হবে মাইনাস 15ই হবে, সরি। ওকে, তারপর দেখো প্লাস জে, জে এর ক্ষেত্রে কত হবে মাইনাস 30, আর প্লাস 30, আর এখানে আসতেছে প্লাস কে, কে এর ক্ষেত্রে কত আসতেছে মাইনাস 10, মাইনাস 10m, ঠিক আছে? এই তো আমার ক্রস গুণ, এই তো আমার ক্রস গুণ। সো ক্রস গুণ যদি করি দেখো কত আসে, আই মাইনাস 15m মাইনাস 15, যে তো বাদ চলে যাচ্ছে, কে মাইনাস 10 মাইনাস 10m। দেখো তো ভাই এখানে m এর মান কত বসাইলে 0 হয়, এই ভেক্টরটা 0 আসার জন্য, বা এই ভেক্টরের মান 0 আসার জন্য, যেটাই বলো না কেন, যেটাই বলো তুমি, 0 আসার জন্য এই পার্টটাও 0 হইতে হবে এবং এই পার্টটাও 0 হইতে হবে। অনেকেই বুঝতেছো না, আমি একটু বলি শোনো, তোমাকে জিজ্ঞাসা করছে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার জন্য তাদের মধ্যবর্তী কোণ হওয়া লাগবে 0 ডিগ্রি। যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন তাদের ক্রস গুণ কত হয়, 0 হয়, ঠিক আছে? সো আমরা তাদের ক্রস গুণ বের করলাম। এখন ক্রস গুণটা 0 হওয়ার জন্য i এর সহগ 0 হইতে হবে, j এর সহগ 0 হইতে হবে, k এর সহগ 0 হইতে হবে। j এর সহগ অটোমেটিক্যালি 0 হয়ে গেছে। এখন আমরা দেখব m এর মান কত বসাইলে i এবং k এর সহগ হয় 0। দেখো আমাদের আয়ের সহগটা কত, মাইনাস 15m মাইনাস 15, এটা কত হইতে হবে, 0 হইতে হবে। সহজ কথা, m এর মান হইতে হবে মাইনাস 1। আবার তুমি চলে এটাও করতে পারো, সেম রেজাল্ট আসবে। দেখো মাইনাস 10 মাইনাস 10m, এই মানটা হইতে হবে 0, তাহলে m এর মান হইতে হবে মাইনাস 1। সো তুমি যেমনেই করো না কেন m এর মান কত হইতে হবে, মাইনাস 1, ঠিক আছে? এখন আমি জানি তোমরা অনেক অনুপাতের ফর্মুলাটা দিয়ে করবা, যে ভাইয়া আয়ের সহগ, জে এর সহগ আর কে এর সহগের অনুপাত যদি সেম হয় তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল হয়, ঠিক আছে? বাট সেটা সিকিউতে করিও না, এইচএসসি পরীক্ষায় যদি আসে সেটা সিকিউতে করিও না, অ্যাডমিশনে করো, এমসিকিউতে করো, কোনো সমস্যা নেই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট যদি সৃজনশীলে চলে আসে এই জিনিস তখন কিন্তু ওই অনুপাতের ফর্মুলা দিয়ে করতে যাও না, স্যার চাইলে নাম্বার কমায়ও দিতে পারে। অনুপাতের ফর্মুলাটা কি ছিল, আয়ের সহগের অনুপাত, দ্যাট মিন্স 2/10, জে এর সহগের অনুপাত, দ্যাট মিন্স m/-5, ঠিক আছে? এবং কে এর সহগের যে অনুপাত, -3/-15, তাই না? এই অনুপাতটা হইতে হবে সেম। যদি সেম হয় তখনই আমরা বলতে পারবো ভেক্টর ত্রয় পরস্পর, ভেক্টর দ্বয় পরস্পর কি সমান্তরাল। এখন এই অনুপাত সেম হওয়ার জন্য m এর মান কত হইতে হবে, দেখো -1 হইতে হবে, m এর মান কত হইতে হবে, -1 হইতে হবে, ঠিক আছে? এই মেথডটা ঠিক আছে, বাট এইটা আমরা সিকিউতে অ্যাপ্লাই করব না, সিকিউতে আমরা এমনি করে করব, এটা তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো। কোথায় অ্যাপ্লাই করবা, এমসিকিউতে, হ্যাঁ? মেথডটা কি, আয়ের সহগের অনুপাত বা আয়ের সহগ দ্বয়ের অনুপাত, জে এর সহগ দ্বয়ের অনুপাত এবং কে এর সহগ দ্বয়ের অনুপাত হইতে হবে সেম। যদি এই সহগগুলোর অনুপাত সেম হয় তখনই ভেক্টর দুইটা সমান্তরাল হবে, ঠিক আছে? বাট আবারও বলতেছি এটা এমসিকিউতে অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই, সিকিউতে করিতে যাইও না, স্যার চাইলে নাম্বার কমায় দিতে পারে, কারণ এটা শর্টকাট মেথড, হ্যাঁ? সো আমরা এইভাবে করবো সিকিউতে।